খরমপুরে হাঁটার বিভিন্ন ধরনের শব্দ গৃহস্থদের বুঝিয়ে দিত বাড়িতে কেউ আসছে, কিন্তু কালের বিবর্তন ও আধুনিকতার ছোঁয়ায় কাঠের তৈরি সেই পাদুকা এখন শুধুই স্মৃতি। তবে আগলজোড়া উপজেলার রাংতা গ্রামে দীর্ঘ ৪০ বছর যাবৎ প্রায় বিলুপ্ত খরম পায়ে দিয়ে হাঁটছে বাউল আব্দুল মান্নান। খরম পায়ে দিয়ে আর শরীরে সাদা রঙের সফেদ কাপড় জড়িয়ে নিয়ে কখনো ভান্ডারি কখনো বাউল বা লালন গীতি গাইতে গাইতে পথ চলেন তিনি। আর এই কারণেই নিজ এলাকায় বাউল মান্নান ভান্ডারি মান্নান নামেই বেশি পরিচিত। হালিম বয়াতির গান শুনিয়ে আমি এই গান রচনা করছি, এতে ৩৬২ গান আমার মুখস্থ। দীর্ঘদিন ধরে খরম পায়ে দেয় তার শরীরে নেই কোনো রোগ বালাই। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খরম পায়েই ছুটে চলা সহজ সরল সাদা মনের মানুষ। খরম পায়ে দেওয়ার পর হইতে মনে করেন আমার ৭১ বছর বয়স, আমি ৫৬ হইতে খরম পায়ে দিই, কিন্তু আমার শরীরে কোনো রোগ ব্যাধি নেই, ডায়াবেটিস নাই, প্যারালাইসিস নাই। আমার স্বামী ছোটকালের থেকেই খরম পরে, পড়া স্বাস্থ্য দিনে ভালো। মান্নানের খরম ও বাউল গান শুনতে প্রতিদিন স্থানীয়রা সহ দূর দূরান্ত থেকে লোক আসে তার বাড়িতে। ছোটবেলা থেকে উনি খরম পরে, এই খরম তো এখন বিলুপ্তর পথ। খরম পরা দেখার জন্য আমাদের নিজেদের এলাকা তো সবাই দেখে, তারপরেও দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখার জন্য। প্রতি বিশ্বের আসি বা গান বাজনা এগুলো ভালো লাগে, আমরা আসি। শামস্তাবদি উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।